ছাত্রীরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার তেইশ নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান সেট সিক্স হলদিবাড়ি উচ্চ বিদ্যালয় এইচএস পেজ নাম্বার দুশো একাশি আজকে আমরা দেখে নিই এই প্রশ্নপত্রের উত্তরগুলো গ্রুপ এতে যে প্রশ্নগুলো রয়েছে বহু বিকল্পধর্মী এমসিকিউ টাইপের যে প্রশ্ন প্রথম যে প্রশ্নটি রয়েছে একটি তরলপূর্ণ পাত্রের তলদেশে তরল কর্তৃক প্রযুক্ত চাপ যে বিষয়ের ওপর নির্ভর করে না এখানে না বলেছে ঠিক আছে তা হলো কোনটি এখানে হবে পাত্রের তলদেশের উচ্চতা ঠিক আছে তো এখানে আমাদের বি অপশানটি এখানে কারেক্ট হয়ে যাবে ঠিক আছে এই জন্য তোমরা অবশ্যই মাথায় রাখবে এই সমস্ত প্রশ্নগুলো পূর্ণ বাক্যে লিখবে এবং অপশান সহ দাগ নাম্বার ওকে দ্বিতীয় পৃষ্ঠটান বল কাজ করে তলের লম্বভাবে তলের পর্শকীয়ভাবে তলের সঙ্গে কৌণিকভাবে যে কোনোটি হতে পারে কোনটি হবে সঠিক তলের পরশকীয়ভাবে অর্থাৎ বি অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে পরবর্তী যে প্রশ্নটি আছে দেখো এস টিপিতে দুই মোল এস মোল দুই মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত আমরা এস টিপিতে এক মলের আয়তন আমরা জানি কত বাইশ দশমিক চার লিটার দুই মলের ক্ষেত্রে ঠিক একই রকম দুই দিয়ে গুণ করে দিলে চুয়াল্লিশ দশমিক আট লিটার তো আমাদের এখানে যে অপশানটি রয়েছে ডি চুয়াল্লিশ দশমিক আট লিটার এটা আমাদের কারেক্ট হয়ে যাবে পরবর্তী প্রশ্ন চার এখানে দেওয়া আছে ছত্রিশ গ্রাম জলের অনুর সংখ্যা কত হবে আগে বলে দিই দেখো এক মোল পরিমাণ জল সমান আমরা কী জানি আঠারো গ্রাম জল এবারে এস টি পিতে একমলে অনুসংখ্যা অ্যাভঘটের সংখ্যক তাহলে আঠারো গ্রামে অনুসংখ্যা অ্যাভঘাটের সংখ্যক আর এখানে ছত্রিশ গ্রামে কত হবে তাহলে দুই গুণিত আঠারো তাই না তাহলে আঠারো গ্রামে যদি এন সংখ্যক হয় আঠারো গ্রামে যদি এন সংখ্যক হয় তাহলে ছত্রিশ গ্রামে কত হবে টু ইন্টু এন অর্থাৎ আমরা বলে দিতে পারি যে অ্যাভঘটের সংখ্যা ছয় দশমিক শূন্য দুই দুই গুণিত টোয়েন্টি টু পার টোয়েন্টি থ্রিকে দুই দিয়ে গুণ করব গুণ করলে আমাদের যে উত্তরটা আসবে সেইটা আমাদের হয়ে যাবে উত্তর যেমন বি অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো প্রসম দ্রবণে পিএইচের মান কত প্রসম দ্রবণে পিএইচের মান হয়ে যাবে সাত এটা আমরা সকলেই জানি এবং সাতের থেকে যদি কম হয়ে যায় সেটা অ্যাসিডিক দ্রবণ এবং সাতের বেশি হয়ে গেলে সেটা হয়ে যাবে খারীয় দ্রবণ এরপরে পাঁচের দাগের যে প্রশ্নটি এখানে রয়েছে দেখো প্রকৃত দ্রবণের যে দ্রাব্য কণার ব্যাসার্ধ কত দ্রাব্য কণার ব্যাসার্ধ অবশ্যই কিন্তু টেন টু দিপার মাইনাস এইট সেন্টিমিটারের বেশি হয় প্রকৃত দ্রবণের ক্ষেত্রে আর কলডীয় দ্রবণের ক্ষেত্রে টেন টু দিপার মাইনাস ফাইভ থেকে টেন টু দিপার মাইনাস সেভেন সেন্টিমিটারের মধ্যে হয় এটা আমরা তোমরা অবশ্যই একটু জেনে রাখবে আশা করি তোমরা জানো তারপরে যে প্রশ্নটি রয়েছে দেখো প্রসমুদ্র লিড লিট মাসের বর্ণ কি হয় লিড মাসের বর্ণ কিন্তু বেগুনি থাকে এই অপশানটি কারেক্ট হবে তারপরে প্রশ্ন শক্তি হলো শক্তি কি শক্তি হচ্ছে কার্যে করার যে ক্ষমতা সেটাকে আমরা শক্তি বলি তাই এখানে বি অপশানটি আমাদের কারেক্ট হয়ে যাবে এরপরে দেখো বি গ্রুপ বি এর যে প্রশ্নগুলো রয়েছে দুইয়ের দাগের প্রথমে যে প্রশ্নটি রয়েছে শূন্যস্থান পূরণ করো একমল বলতে ড্যাশ সংখ্যক উপাদান কণাকে বোঝায় অ্যাভোডের সংখ্যক কণাকে বোঝায় অ্যাভোটা অর্থাৎ এন এন বলতে কোনটা যে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু ক্লিয়ার তো এটাকে আমরা কোথায় বসিয়ে দেবো এই শূন্যস্থানে বসিয়ে দেবো এবং পূর্ণ বাক্যে উত্তরটি লিখব দ্বিতীয়ত ইস্পাত ও রবারের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক হবে ইস্পাত হচ্ছে বেশি স্থিতিস্থাপক অথবা পূর্ণ দৃঢ়ীয় বস্তুর ইয়ং গুনাঙ্কের মান কথা হবে আমরা সকলেই জানি অসীম হবে তারপরে দেখো সত্য মিথ্যা লিখতে হবে যে স্প্রিং যত বেশি অনমনীয় তার বল ধ্রুবকের মান তত বেশি হবে অর্থাৎ এটা হবে সত্য এরপরে চলে আসছি দেখো চারের দাগে বার্নলির উপপাদ্যটি কোনো কোন সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত শক্তির সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত পাঁচ দুটি তরল এলসরীয় উদাহরণ হবে কুয়াশা এবং মেঘ অথবা দেখো অদ্রব্য বা ইমালসনের দুটি উদাহরণ কি হবে দুধ এবং ক্রিম তারপরে ছয়ের যে প্রশ্নটি এখানে রয়েছে দেখো ছয়ের দাগে যে কৃষি জমি আম্লিক হয়ে পড়লে তাতে চাষের উপযোগী করে তুলতে কি মেশানো হয় চুন মেশানো হয় তারপরে শূন্যস্থান পূরণ ওয়ান এইচপি হর্স পাওয়ার সমান কত ওয়াট আমরা সকলেই জানি সাতশো ছিচল্লিশ ওয়াট এক জুল সমান কত আর্ক টেন টু দি ফাইভ আর্ক ওকে তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ